ভোগালী বিহু উৎসবে মেতে উঠেছে অসম সীমান্ত ঘেঁষা বক্সিরহাটের বাসিন্দারা। বক্সিরহাট সংলগ্ন অসম সীমান্তে সূচনা হয়ে গেল ভোগালী বিহু উৎসবের। শুক্রবার অসম গোলকগঞ্জ থানার জিনকাটার ঘড়িয়ালডাঙ্গার মাঠে উৎসবের অঙ্গ হিসেবে খড়ের ভেলা ঘরে আগুন জ্বালিয়ে উৎসবের সূচনা করেন গোলকগঞ্জের প্রাক্তন বিধায়ক অশ্বিনী রায় সরকার। আগুনের উত্তাপ নিয়ে উৎসবে মেতে ওঠেন এলাকার কয়েক হাজার মানুষ। সমবেতভাবে শিশু থেকে বৃদ্ধ সবাই যোগদান করেন বিহু নাচগানের অনুষ্ঠানে। প্রাক্তন বিধায়ক নাচগানের অনুষ্ঠানে যোগদান করেন। নাচগানের মাঝেই তৈরি ও বিতরণ করা হয় পিঠে পুলি সহ এলাকার বিভিন্ন সুস্বাদু খাবার। জানা যায়, প্রতি বছর পৌষ পার্বণের দিন থেকে সমগ্র অসম জুড়ে প্রায় এক মাস ধরে চলে ভোগালী বিহু উৎসব। ভালো ভালো খাবার তৈরি ও সবাইকে নিয়ে বসে খাওয়া এই উৎসবের মূল কথা। তাই সারা মাস ধরেই অসমের ঘরে ঘরে উৎসবের অঙ্গ হিসাবে বিভিন্ন ধরনের পিঠে পুলি, মিষ্টান্ন সহ সুস্বাদু খাবার তৈরি করা হয়। বাড়ির মেয়েরা দল বেঁধে এ উৎসবের অঙ্গ হিসেবে নদীতে মাছ ধরেন ও পরে সেই মাছ রান্না করে সম্মিলিতভাবে খাওয়া হয় বলে জানান উৎসবের উদ্যোক্তারা। এছাড়াও এদিন সীমান্ত সংলগ্ন ছাগলিয়া, কৈমারি, তামারহাট প্রভৃতি এলাকাতেও ভোগালী বিহু উৎসব পালিত হয় প্রত্যেকের ঘরে ঘরে। এই উৎসবের বিষয়ে গোলকগঞ্জের প্রাক্তন বিধায়ক অশ্বিনী রায় সরকার বলেন, সকললৈ মোৰ আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ যে আজি পশ্চিম অসম প্ৰান্তত ঘৰিয়ালডাঙাবাসী ৰাইজে যে ভোগালী উৎসৱ উদযাপন কৰিছে, সেই ভোগালীৰ মেজিৰ জুয়ে সমাজত অপশক্তিক ধ্বংস কৰি সমাজখনক আগুৱাই লৈ যোৱাৰ কাৰণে আমি সকলোৱে এক প্ৰচেষ্টাৰে আগবাঢ়িব লাগিব বুলি আহ্বান জনাই মই সকললৈ আন্তৰিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আৰু আমার পুষণার শুভেচ্ছা জানাই। মই এই উৎসবত আজি সাফল্যমণ্ডিত কামনা করছি।